হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্যারিয়ার বাংলা হোপ ইউ অল আর ডুইং ওয়েল আজকে আমি আবারও আপনাদের সামনে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার নিয়ে এসেছি এই প্রশ্নপত্রটি দু হাজার ষোলো সালে আইসিডিএস পরীক্ষা রানাঘাটের তো এই প্রশ্নপত্রের প্যাটার্নের সঙ্গে পিএসসি প্রিলিমিনারি পরীক্ষার প্যাটার্নের কিন্তু অনেকটাই ডিফারেন্স রয়েছে তো আমরা প্যাটার্নের দিকটা ফলো করব না কিন্তু যদি প্রশ্ন উত্তরের দিকটি দেখেন তাহলে কিন্তু এই প্রশ্নগুলোও প্রিলির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তাছাড়াও যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিতে গেলে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলি কিন্তু আমাদের ভালো মতন খেটে দেখে নেওয়া উচিত তাতে আমরা মোটামুটি একটা কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কি ধরনের প্রশ্ন এসেছে সেই সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট কিন্তু পেয়ে যাই তো সেই জন্যই আজকে আমি এই টপিকটি নিয়ে ডিসকাস করছি তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মন দিয়ে দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো চলুন শুরু করি ডিসকাশন এখানে প্রথমেই যে প্রশ্নটি রয়েছে আমাদের পিডিএফ সেখানে বলা রয়েছে তোমার প্রকল্প আধিকারিকের কাছে সাত দিনের ছুটি চেয়ে একটি আবেদন করো তো বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু আমাদের মেইনসের জন্য ইম্পর্ট্যান্ট চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান এই অভিমতের স্বপক্ষে একটি অনুচ্ছেদ রচনা করো দেড়শো শব্দের মধ্যে শিশুদের স্বাস্থ্য রক্ষায় মায়েদের দায়িত্ব এই বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো এটিও দেড়শো শব্দে এই তিনটি প্রশ্নই কিন্তু মেইনসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তবে প্রিলিতে আপাতত এত গুরুত্বপূর্ণ নয় তিন নম্বরে রয়েছে নিম্নলিখিত ইংরেজি শব্দগুলির বাংলা অর্থ লেখো ইলেকট্রিসিটি মান্থলি ইনকাম এমার্জেন্সি আওয়ার ভ্যাকসিনেশন রেফ্রিজারেটর হেলদি বেবি তো এই শব্দগুলির বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ মাসিকায় জরুরি ঘণ্টা প্রতিষেধক টিকা ঠান্ডা করার যন্ত্র এবং স্বাস্থ্যকর বাচ্চা এরপরে যে প্রশ্নটি রয়েছে আমরা কি ধরনের খাবার থেকে এগুলি পাই ভিটামিন সি খনিজ লবণ প্রোটিন কার্বোহাইড্রেট এই এই প্রশ্নটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট বন্ধুরা আমি এটাকে একটু স্টার্ট দিয়ে দিচ্ছি দেখুন আমরা ভিটামিন সি পাই লেবুতে দুধ আর কাঁচা লঙ্কায় খনিজ লবণ শাক সবজি দুধ ডিমে থাকে প্রোটিন থাকে ডিম মাছ মাংস মুসুর ডালে আর কার্বোহাইড্রেট থাকে চাল খেজুর তরমুজ এবং চিনিতে এরপরের যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা রয়েছে উক্তি পরিবর্তন করো তো এটা আমাদের একদমই গুরুত্বপূর্ণ নয় তাই আমি এই প্রশ্নটি নিয়ে ডিসকাস একদমই করছি না তারপরে লেখা রয়েছে পুরো নাম লেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ সিপি ডাব্লু ডি সিপি ডাব্লিউডির ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এরপর রয়েছে এইচ এম এইচ এমটির ফুল ফর্ম হচ্ছে হিন্দুস্থান মেশিন টুলস এলআইসির ফুল ফর্ম লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন আর আর এ ডাব্লিউর ফুল ফর্ম রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং এরপরে যে প্রশ্নটি রয়েছে আফগানিস্তানের রাষ্ট্রপতির নাম কী বন্ধুরা এখানে বলে রাখি প্রশ্নপত্রটা যেহেতু দু সালের তাই এই উত্তরগুলো কিন্তু দু সাল হিসেবেই দেওয়া রয়েছে কিন্তু আপনারা একটু আমার এই ভিডিও থেকে শুনে শুনে উত্তরগুলো লিখে নেবেন আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রপতি কিন্তু আশরাফ ঘানি হারমিত কার্যায় কিন্তু হবে না এটা হবে আশরাফ ঘানি তো আপনারা এটা একটু ঠিক করে নেবেন নাগাল্যান্ডের রাজধানীর নাম কোহিমা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে যদিও এখানে উত্তরে লেখা রয়েছে কে রহমান খান কিন্তু আসল উত্তর হবে হরিভংশ নারায়ণ সিং আর দু হাজার সাল থেকে উনি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পেমা খান্ডু ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম জগৎ প্রকাশ নাড্ডা সাল থেকে কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর পদে রয়েছেন এরপরে সবচেয়ে পুরানো পাতাল রেল পরিষেবা প্রথম কোন শহরে চালু হয় উত্তর হবে লন্ডন বাহান্নতম জাতীয় চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে কোন চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে উত্তর হবে পেজ থ্রি পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন বন্ধুরা এখানে কিন্তু ভীষণ একটা ভুল উত্তর দেওয়া রয়েছে লুইপাস্তুর কিন্তু একদমই ভুল উত্তর লুইপাস্তুর জলাতঙ্ক রোগের টিকা হবে আর পোলিও রোগের টিকা কিন্তু আবিষ্কার করেছেন অ্যালবার্ট স্যাবিন শান্তিনিকেতন কোথায় শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত বোলপুরে কৃত্তিবাস বাঙালির প্রিয় কেন কৃত্তিবাস সোজা কিন্তু রামায়ণকে সংস্কৃত থেকে প্রথম বাংলায় অনুবাদ করেছিলেন মুসলিম সম্প্রদায়ের তিনটি ধর্মীয় উৎসবের নাম বলতে বলা হয়েছে এটা আপনারা আশা করি সকলেই জানেন ঈদ মহরম সাবেবারাত ফতেয়াজ প্রচুর রয়েছে আপনারা যে কোনো তিনটা তার মধ্যে থেকে নাম নিতে পারেন জল দ্বারা সংক্রামিত হয় এমন একটি রোগের নাম ডায়রিয়া হতে পারে কলেরা হতে পারে আপনাদের যেটা মনে থাকবে আপনারা কিন্তু সেটা আনসার দিতে পারেন পশ্চিমবঙ্গে একটি খনিজ সম্পদের নাম কয়লা হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের দুটি রাজ্যের নাম হচ্ছে মণিপুর ও মিজোরাম তাঁত বস্ত্র উৎপাদনে অগ্রণী পশ্চিমবঙ্গের তিনটি জেলার নাম হচ্ছে নদিয়া হুগলি মুর্শিদাবাদ এই নদীয়া হুগলি মুর্শিদাবাদ এই তিনটি জেলা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে তাঁতবস্ত্র বস্ত্র উৎপাদনে বিশেষ খ্যাতি অর্জন করেছে গৌতম বুদ্ধের জন্মস্থান বর্তমানে নেপালের লুম্বিনীতে রেশম চাষে পশ্চিমবঙ্গের কোন জেলা এগিয়ে রয়েছে উত্তর হবে মালদহ জেলা তবে বাঁকুড়াও কিন্তু রেশম চাষের দিকে যথেষ্ট এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের একটি আদিবাসী অধ্যুষিত জেলার নাম হচ্ছে পুরুলিয়া এরপর একটি হিসেব দেওয়া রয়েছে একটি শিশু বিকাশ কেন্দ্রে জুলাই মাসের দুই তিন চার সাত আট নয় বারো তারিখের মোট শিশু খাদ্য প্রস্তুতির সামগ্রীগুলির খরচের হিসাব হচ্ছে নিম্নরূপ এতে গমের গুঁড়ো সত্তর কেজি তিনশো পঞ্চাশ গ্রাম লেগেছে গুড় তিন কেজি পাঁচশো গ্রাম এবং ভোজ্য তেল এক কেজি চারশো গ্রাম তাহলে গড়ে দৈনিক ওই কেন্দ্রে কোন উপাদান কতটা করে খরচ হয়েছে তো দেখুন দুই তিন চার সাত আট নয় এবং বারো এই সাতটা তারিখ এখানে মোট রয়েছে অর্থাৎ আমাদের সাত দিনের গড় খরচ বের করতে হবে এবারে গমের গুঁড়ো রয়েছে সত্তর কেজি তিনশো গ্রাম আপনারা চাইলে এটাকে পুরোটাই গ্রামে কনভার্ট করে নিতে পারেন এবং সেই ফলটাকে সাত দিয়ে ভাগ করলে পেয়ে যাবেন গমের গড় খরচ একইভাবে গুড়ের এবং ভোজ্য তেলের মোট পরিমাণটাকে গ্রামে ট্রান্সফার করে নিয়ে তারপর সাত দিয়ে যদি তাকে ভাগ করেন তাহলে কিন্তু অনায়াসেই আপনারা প্রত্যেকটা জিনিসেরই গড় খরচ পেয়ে যাবেন এরপরে আমাদের শুরু হচ্ছে অঙ্ক এখানে সাত নম্বরের প্রথম যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে একটি গ্রামের জনসংখ্যা তিরিশ পার্সেন্ট স্বাক্ষর যদি ওই গ্রামের জনসংখ্যা ছ জন হয় তাহলে ওই গ্রামে কতজন নিরক্ষর দেখুন আমাদের যেহেতু উত্তরটা নিরক্ষরের দিতে হবে তাই স্বাক্ষর তিরিশ পার্সেন্ট হলে নিরক্ষর যে সত্তর সেটা আগে বের করে নিতে হবে তারপর সেই সংখ্যাটাকে দিয়ে ছ কে গুণ করলেই আমাদের ওই গ্রামে কত নিরক্ষর রয়েছে তা বেরিয়ে যাবে তো আমরা এইভাবে সত্তর বাই একশো এবং তার সঙ্গে ছ হাজার পাঁচশো চল্লিশকে গুণ করব। এবং তাতে যে ফলটা পাওয়া যাবে সেটা হচ্ছে চার হাজার পাঁচশো আটাত্তর এরপরে খ নম্বরে রয়েছে দুটি সংখ্যার যোগ ফল তিনশো পঞ্চাশ এবং এদের বিয়োগ ফল দুশো পঞ্চাশ তাহলে সংখ্যা দুটি কি কি তো দেখুন যদি আমরা ধরে নেই যে একটা সংখ্যা এ এবং অপর সংখ্যাটি বি তাহলে ইকুয়েশানটা খানিকটা এরকম দাঁড়াচ্ছে যে এ যোগ বি সমান সমান তিনশো পঞ্চাশ আর এ বিয়োগ বি সমান সমান দুশো পঞ্চাশ এবারে আমরা একটা যোগ করবো এদের তাহলে বি প্লাস আর বি মাইনাসে কেটে যাবে এবং এ এতে হবে টু এ আর তিনশো পঞ্চাশ আর দুশো পঞ্চাশের যোগফল হবে ছশো এরপর টু এ যদি ছশো হয় তাহলে এ হবে তিনশো সুতরাং প্রথম সংখ্যাটি হচ্ছে তিনশো আর প্রথম সংখ্যা যদি তিনশো হয় আর তাদের যোগফল সাড়ে তিনশো হলে অবশ্যই দ্বিতীয় সংখ্যাটি হয়ে যাচ্ছে পঞ্চাশ এরপরে গ নম্বর প্রশ্নে রয়েছে দুশো চুয়ান্ন কেজি পাঁচশো গ্রাম চাল এবং পঁচাত্তর কেজি পাঁচশো গ্রাম ডাল একসাথে মিশিয়ে এগারো কেজি পরিমাণ ধরে এমন একটি পাত্র দিয়ে কবারে ওই চাল ডালের মিশ্রণকে একটি বস্তায় রাখা যাবে এটাও একটা গড়ের অঙ্ক এবং ভীষণ ইজি দুশো চুয়ান্ন কেজি পাঁচশো গ্রাম আর পঁচাত্তর কেজি পাঁচশো গ্রামকে আমরা প্রথমে যোগ করে নেব যোগ ফল আসবে তিনশো তিরিশ কেজি এরপর সেই তিনশো তিরিশ কেজিকে আমরা এগারো দিয়ে ভাগ করব এবং তাতে উত্তর পেয়ে যাবো যে তিরিশ অর্থাৎ তিরিশ বারে ওই মিশ্রণটিকে একটি বস্তায় রাখা যাবে এরপরে ঘরে রয়েছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে পয়েন্ট টু ফাইভ জিরো এরপর রয়েছে ওয়ান এরপর রয়েছে তিন পূর্ণ একের তিন আর একটা রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ তো আমরা প্রথমেই প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু ভগ্নাংশে রাখব তো পয়েন্ট টু ফাইভ জিরোকে যদি আমরা ভগ্নাংশে করি তাহলে আসবে এক বাই চার এক ভগ্নাংশে হলে এক বাই একই হবে তিন পূর্ণ একের তিনকে যদি ভগ্নাংশে করি তাহলে হবে দশ বাই তিন আর এক পয়েন্ট পাঁচকে যদি আমরা ভগ্নাংশে করি তাহলে আসবে তিনের দুই এবারে আমরা চার এক তিন আর দুই এদের লসাগু করব এবং লসাগু ফল আসবে বারো তো আমরা প্রত্যেকটা ভগ্নাংশকে নিচে লসাগু ফল বারো দিয়ে সমানে পরিণত করে নেব তাহলে আমাদের অঙ্কটা খানিকটা এরকম আসবে তিন বাই বারো বারো বাই বারো চল্লিশ বাই বারো এবং আঠেরো বাই বারো তো এইখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে চল্লিশ বাই বারো অর্থাৎ বড় তারপরে হচ্ছে এক অর্থাৎ পাঁচ যেটা রয়েছে সেটা দ্বিতীয় স্থানে থাকবে তারপর এটা তৃতীয় স্থানে থাকবে এবং এটা চতুর্থ স্থানে থাকবে তো আমাদের সাজানোটা এরকম হবে তিন পূর্ণ একের দুই তিন পূর্ণ একের তিন হবে বন্ধুরা এখানে উত্তরটা একটু ভুল রয়েছে তারপর এক পয়েন্ট পাঁচ তারপরে হবে এক এবং সবশেষ হবে পয়েন্ট টু ফাইভ জিরো এরপরে উমো নম্বরে একটা সরল অঙ্ক করতে দেওয়া রয়েছে তো দেখুন এখানে সরলটা দেখতে বেশ বড় মনে হলেও এটা কিন্তু আসলে খুব সোজা প্রথমেই আমরা আগের অঙ্কটার মতোই পূর্ণ সংখ্যাগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব তেরো বাই দুই যোগ সাত বাই দুই আর নিচে এক যোগ এক বাই তিন তো এক যোগ এক বাই তিনটাকে আমরা যোগ করে নেব এবং তাতে উত্তর আসবে চার বাই তিন আর ওপরের তেরো বাই দুই যোগ সাত বাই দুইটাকেও যোগ করে নেব এবং উত্তর আসবে কুড়ি বাই দুই এবার কুড়ি বাই দুই ভাগ চার বাই তিন অর্থাৎ কুড়ি বাই দুই গুণ তিন বাই চার চার বাই তিনটা উল্টে তিন বাই চার হয়ে যাবে যখন আমরা ভাগটাকে গুণ করে দেব তারপর গুণ ফলটা করে আমরা সেটার থেকে বিয়োগ করব তেরো বাই আটকে এবং তার সঙ্গে যোগ করব তিন বাই দুইকে তাতে আমাদের যে উত্তরটা আসবে সেটা হবে সাত পূর্ণ তিনের আট বন্ধুরা এটা যেহেতু একটা সরল অঙ্ক তাই লাইন বাই লাইন ইকুয়েশন আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু এখানে অঙ্কটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা কিন্তু পিডিএফ থেকে সেটা একটু ভালো মতন দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ডিসকাশান আমরা দু হাজার ষোলো সালে রানাঘাটের একটা প্রশ্নপত্র নিয়ে ডিসকাস করলাম আর এই প্রশ্নপত্রটার মধ্যে কিন্তু যে অঙ্কগুলি রয়েছে এবং যে জেনারেল নলেজের প্রশ্নগুলি রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই আপনারা একটু এগুলো ভালো করে পড়বেন এবং মনে রাখার চেষ্টা করবেন এখন আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে